বরতলা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট। বরতলা রিক্রিয়েশন ক্লাব তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। স্বর্গীয় অশ্বিনী কুমার দত্ত এবং স্বর্গীয় সাধনা কুমার দত্ত স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্ট, জানান ক্লাব সেক্রেটারি অমিত দাস। মোট 16টি টিম নিয়ে ডে নাইট এই ফুটবল টুর্নামেন্ট চলবে। এলাকাবাসীর সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয় এমনটাই বলেছেন তিনি। বরতলা রিক্রিয়েশন ক্লাব সম্পর্কে ক্লাব সেক্রেটারি বলেন, এই ক্লাবটি 1971 স্থাপিত হয়। 85 বছর থেকে শুরু করে 8 বছর বয়স অবধি সকল সদস্যরাই রয়েছেন এই ক্লাবে। এই ক্লাবে টেনিস, কারাটে, ড্রয়িং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে আরো বড় আকারে এই ক্লাব পরিচিতি পাবে এমনটাই আশা রাখেন তিনি। আমার বয়স হচ্ছে 42 বছর, আমার জন্ম কর্ম সব এখানে। আজকে বর্তমান ক্লাবের সঙ্গে আমরা দীর্ঘ, আমার মানে জ্ঞান হওয়ার থেকে আমি যুক্ত। তবু আমরা, আমি যেটা যেটা পাইনি সেটা আমাদের সেক্রেটারি অমিত দা আসার পরে সেই সবগুলো আমরা পেয়েছি। হ্যাঁ, আজকে আমরা, আমি আমার ছেলে, আমার এখন ক্লাস, আমার ছেলের বয়স 12 বছর, সেও সেই সেই টাইমে সেগুলো পাইনি, সেগুলো আজকে ওনার থ্রুতে সেগুলো পাচ্ছি আমরা ক্লাবে। আমরা মানে টেবিল টেনিস, আঁকা, ডান্স, মানে এমন কিছু ক্লাবে আমাদের কিছু বাকি নেই যেটা উনি না নিয়ে এসছেন। বড় একটা খেলা হচ্ছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আজকে এই ক্লাবের তরফ থেকে এই বড় ম্যাচটা হচ্ছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। মেন পালন করা ভ্যালেন্টাইন তো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট নেই যতটা এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটাই এরা আছে বলে আমরা এই যে খেলাধুলা গুলো চাই, মাঠে যত সুখ শান্তি ধরে আছি। কেন ভারতে দুটোই জিনিস আছে, জয় জওয়ান জয় কিষান। আজকে টুর্নামেন্টের শেষ খেলা হয়েছে, 2-3 জন যাদের নাম বারবার বলে হবে না, এই নারু আছে, গোপাল আছে, এই শুভ এদিকে, শুভ আছে, হ্যাঁ পাপু আছে, টোটাল টোটাল এদের ছাড়া এই বলতে কি করোনার যে ঘটনাটা ঘটেছিল সারা পৃথিবীতে একটা বিশাল একটা খারাপ বার্তাই গেছে, এটা আপনারাও জানেন আমরাও জানি। কিন্তু তারপরে সেটাকে কাটিয়ে উঠে এখন যে পরিস্থিতিতে আমরা এসেছি, এটা সত্যি খুব ভালো বার্তা। কারণ মানুষ ঘরে বন্দি কতদিন থাকবে, ঘরে বন্দি থাকতে থাকতে মানুষের মধ্যে একটা অন্যরকম মানুষের মনের অবস্থাটাও খারাপ হয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে খেলা প্রেমী মানুষ কিন্তু প্রচুর রয়েছে। খেলার মাধ্যমে আমরা এর মধ্যেও দেখেছিলাম ক্রিকেট খেলা বা কিছু, সেই খেলাটা দেখুন খেলেছে হয়তো প্লেয়াররা, কিন্তু দর্শক খেলা মাঠে আর একটা দর্শক থাকা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স। দর্শক থাকলে তাদের মধ্যে যে ইমেজটা থাকে সেটা দর্শক না থাকলে সেই ইমেজটা থাকে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় ঘটনা, যেটা বিগত 2 বছর আগে আমাদের যে দেশের মধ্যে ঘটেছিল সেটা কিন্তু মর্মান্তিক ঘটনা। আজকের এই 14ই ফেব্রুয়ারি সেটাকেও আমরা স্মরণে রেখেছি, তার জন্য একটা সেই শহীদদের জন্য আমরা একটা ব্যবস্থা করে রেখেছি। যে সত্যি কথা, তারা তো আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, এর ব্যাখ্যা আমরা দিতে পারবো না, তাদের ঋণও আমরা শোধ করতে পারবো না। এখানে আমাদের স্বর্গীয় অশ্বিনী কুমার দত্ত এবং স্বর্গীয় সাধনা কুমার দত্ত, এদের দুজনের স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্ট, এটা আমরা আমাদের বর্তমান রিক্রিয়েশন ক্লাব থেকে আমরা এটা পরিচালনা করি এবং প্রত্যেকবারে 16টা টিম বিভিন্ন জায়গা থেকে সেখানে পার্টিসিপেট করে। খুব উৎসাহ উদ্দীপনা আমাদের এখানকার যত এলাকাবাসী আছে সকলে এবং সবাই মিলে সাপোর্ট করার জন্য এটা করা সম্ভব। আর আমাদের বর্তমান রিক্রিয়েশন ক্লাব সম্বন্ধে একটু বলি, বর্তমান রিক্রিয়েশন ক্লাব, এই ক্লাবটি 1971 হয়েছিল এবং বর্তমানে এই ক্লাবে 150 জন মেম্বার। 85 ইয়ার্স থেকে শুরু করে 20-22 বছর পর্যন্ত সমস্ত রকমের এজের মেম্বার এই ক্লাবে রয়েছে। এছাড়াও এই ক্লাবে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হয়, ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়, আঁকা শেখানো হয়, প্রাণায়াম হয়, ড্রয়িং শেখানো, আপনার নাচ শেখানো হয়, এছাড়া আবৃত্তিও শেখানো হয়। তো বুঝতেই পারছেন যে নানান রকম অ্যাক্টিভিটি আমাদের এই ক্লাবে রয়েছে এবং এলাকাবাসী যত বাচ্চারা রয়েছে তারা তো আছেই এবং আমাদের এই এরিয়ার বাইরের থেকেও অনেকে এসে এই সমস্ত প্রশিক্ষণগুলো আমরা দেই, যাতে তারা সুবিধা পায়। শব্বির সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।